অল রাইট তো গাইস অনেক দিন পর ভিডিও আসছে তো অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করবেন অ্যান্ড চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করার আপনাদের জন্য তো সাপোর্ট করবেন ঠিক আছে তো ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে যে ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটি দেখলেন ওই ধরনের আর কি নেম ভিডিও যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ফোনে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে আর একটা কথা বলে রাখি ওরকম ভিডিও কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে ইনস্টাগ্রাম রিলসের মধ্যে তো অবশ্যই ভিডিও বানিয়ে এখনই আপলোড করতে পারেন ঠিক আছে তো ফার্স্ট আপনি অ্যালাইট মোশন করবেন এরকম অ্যান্ড আপনার কাছে অ্যালার্টি মোশন না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে নাইন ইস টু সিক্সটিন রেশিও সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে ফ্রেম রেট থার্টি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেবেন দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করার জন্য প্লাসে ক্লিক ক্লিকবেন মিডিয়াতে আসবেন দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা এরকম অ্যাড করে নেবেন সো থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা অ্যাড করে নিচ্ছি তো আপনারা অ্যাড করে নেবেন আর এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্স ওখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড দেন ভিডিও লেয়ার সিলেক্ট করবেন মুভাইন ট্রান্সফারেসে এখান থেকে রোটেট আসবেন দু নম্বর দেন এটা মাইনাস নাইনটি ডিগ্রিতে রোটেট করে নেবেন অ্যান্ড দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন ঠিক আছে এরকম আর এখানে দেখুন কালারটা একটু ফ্যাঁকাসে লাগছে তো কালারটা ঠিক করার জন্য এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন ইফেক্ট আসবেন অ্যাড ইফেক্ট আসবেন দেন এখান থেকে সার্চ বারে আসবেন অ্যান্ড এখান থেকে লিখে দেবেন স্যাচুরেশন তো স্যাচুরেশন লিখলে এখানে আপনার সামনে চলে আসবে স্যাচুরেশন ভাইব্রেন্ট তো এটা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড ক্লিক করে অ্যাড করে এখান থেকে এটা ফুল করে দেবেন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সো এবারে আপনাকে যে কাজটা করতে হবে নামটা অ্যাড করতে হবে সো এখানে চলে আসবেন দশ সেকেন্ডে দশ দশমিক দশ সেকেন্ডে চলে আসবেন এরকম জায়গায় অ্যান্ড এখানে একটা মার্ক করে দেবেন ঠিক আছে তাহলে কাজে সুবিধা হবে দেন এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে নেবেন এরপর কী করবেন এই মার্কে থাকবেন উপরে লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে লেফট থেকে কাট করে দেবেন ঠিক আছে এবার কী করবেন এখানে যে নিচের লেয়ারটা আছে ওটাকে হাইড করে তাহলে আপনি কাজটা করতে আর সুবিধা আর কি আপনার সুবিধা হবে কাজটা করতে বুঝতেও সুবিধা হবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে উপরে লেয়ার এবার সিলেক্ট করুন সিলেক্ট করার পর ইফেক্টটা আসুন অ্যাড ইফেক্টটা আসুন এখান থেকে এখান থেকে সার্চ বারে এসে লিখুন ওয়াইপ সো ওয়াইপ লেখার পর এখান থেকে চলে আসবে ওয়াইপ ইফেক্ট দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে নিন অ্যান্ড নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর অ্যাঙ্গেলটা এটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর এটাকে আপনি ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে দিন মানে নাইনটি ডিগ্রি সরি নাইনটি ডিগ্রি এখানে ঘুরিয়ে দিন এরকম নাইনটি ডিগ্রি অ্যান্ড দেন এখান থেকে স্টার্টে আসুন স্টার্টে আসার পর একে আপনার বাড়িয়ে দিন বাড়ি এখান থেকে আপনি ফিফটি এইটের আশেপাশে রাখুন আমি এখান থেকে ফিফটি এইট রাখছি ফিফটি এইট পারসেন্ট ঠিক আছে দেন এখান থেকে ফিদারটা ক্লিক করে এখান থেকে আপনি ফিদারটা এইট অথবা নাইন রাখুন ঠিক আছে আমি এখান থেকে নাইন পয়েন্ট জিরো রাখছি ঠিক আছে সো দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দিন এখানে আমাদের ইফেক্ট কাজ অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে নিচের ভিডিওটা আনহাইট করার দিন এবার ঠিক আছে হাইট করেছিল ছিল আনহাইট করে দিন এবার সো এবার হয়ে গেল এবার আমরা এখানে নামটা অ্যাড করবো ঠিক আছে তো এই মার্কে চলে আসুন প্লাস্টে ক্লিক করুন এখান থেকে টেক্সটে ক্লিক করুন এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের নামটা লিখে দিন সো আমি এখানে রাহুল নাম লিখে দিলাম অ্যান্ড অ্যালাইনমেন্টটা মিডিল করে এখান থেকে রোবোট রেগুলার গিয়ে এখান থেকে পছন্দের ফন্ট সিলেক্ট করুন আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন অ্যান্ড আমি যে ফন্ট ইউজ করেছি এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স ওখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন ঠিক আছে দেন এখান থেকে সাইজটা এরকম বাড়িয়ে দিন ফোরটি পিটি অ্যান্ড এখান থেকে কালারটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করছি না আমি টুয়েল কালার ইউজ করব দেন এখান থেকে টিকমার্ক ক্লিক করে দিন দেন এই লেয়ারটা এক্সটেন্ড করে দিন এন্ড পর্যন্ত ওকে সেবারই কী করতে হবে এই যে লেয়ারটা হলো টেক্সটটা এটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর এটাকে কালার অ্যাড করার জন্য কালার অ্যান্ড ফিল অপশান আসুন অ্যান্ড এখানে তিন নম্বর অপশন রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দিকের কালারটাতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখান থেকে আমি এখানে গোলাপি কালারটা অ্যাড করছি ঠিক আছে ক্লিক সিলেক্ট করে অ্যাড করলাম অ্যান্ড কালারটা আমি ডিপ করবো তার জন্য এই অপশানে ক্লিক করছি ক্লিক করে এটা কালারটা ডিপ করে নিলাম অ্যান্ড দেন রান দিকে একটা হোয়াইটই থাকবে এবার আমি একটু অ্যাডজাস্ট করছি পিঙ্ক কালারটা আমি উপর দিকে রাখছি অ্যান্ড হোয়াইট কালারটা আমি নিচের দিকে রাখছি ঠিক আছে যেভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম অ্যান্ড দেন এখান থেকে ব্যাক এলাম ব্যাকে আসার পর এবার কি করতে হবে এই যে এটা আছে এরকম রোটেট করে নেবো এরকমভাবে রোটেট করে ঘুরিয়ে নেবো নাইনটি ডিগ্রিতে ঠিক আছে মাইনাস নাইনটি ডিগ্রি রোটেট করলাম এবার এখান থেকে ব্যাকে আসব ব্যাকে আসার পর টাইম লাইন এখান থেকে ফার্স্টে আনবো মুভমেন্ট ট্রান্সফার আসবো দেন থেকে প্লাস অ্যাড করে নেব অ্যান্ড এখান থেকে লাস্টের একটু আগে এরকম জায়গায় আনবো প্লাস অ্যাড করে নেব এখানে একটা অ্যান্ড ফার্স্টে যে যেটাতে চলে আসবো এটা আসার পর এখান থেকে আমি এটাকে মুভ করিয়ে এটাকে নিচের দিকে না আমি আনবো এরকম ঠিক আছে সোজা আমি আনতে হবে নাম মেনবেনবেন আর এখান থেকে দুটো দুটোকির মাঝে টাইম লাইন রেখে কার্ভ অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কার্ভটা এরকম করে দেবেন এই বলটা উপরে ঠেলে দেবেন অ্যান্ড এই বলটা এরকম ডান দিকে কোণে ঠেলে দেবেন এরকম ঠিক আছে এরকম স্মুথ অ্যানিমেশন হবে এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর টাইম লাইনটা ফার্স্টটি আনবেন তিন নম্বর অপশনে ক্লিক করবেন এখানে এখানটা প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড একদম লাস্টে আসবেন এখানটা প্লাস অ্যাড করে দেবেন ঠিক আছে এবার কী করতে ফার্স্টে যে প্লাসটা অ্যাড করেছেন ওটাতে চলে আসবেন চলে আসার এটা সাইজটা একটু ছোটো করে দেবেন এরকম ঠিক আছে একটু ছোটো করে দেবেন মানে ছোটো থেকে বড়ো হবে এরকম একটা অ্যানিমেশন আসবে দেন উপরে লাস্টের দিকে আসুন লাস্টে আসার সাইজটা একটু এটা এটা বাড়িয়ে দিন ঠিক আছে সাইজটা একটু বাড়িয়ে দিন এরকম সেরকম বাড়িয়ে দেবেন দেন দুটো দুটোকের মাঝে টাইম লাইন রেখে কার্ভ বপশনে ক্লিক করে কার্ভটা সেম করে দিন এরকমভাবেই ঠিক আছে স্মুথ অ্যানিমেশন একটা হবে এবারে আপনাদের যে কাজটা করতে হবে দেখুন স্মুথ অ্যানিমেশন হচ্ছে নিচে থেকে আসবে তো একটু ল্যাক করছে তো সেই জন্য আপনি বুঝতে পারছেন না ঠিক আছে আপনি যখন বানাবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে এটা দেন এখান থেকে আমি কী করবো এখান থেকে এই যে লেয়ারটা টেক্সট লেয়ারটা এটাকে আমাদের দেখুন এটা ভিডিওর ওপরে চলছে তো পিছনে পাঠাতে হবে তার জন্য কী করবো এখান থেকে এই যে টেক্সট লেয়ারটা এই জায়গাটা হোল্ড করে এটাকে আমি নিচের থেকে নাম নিলাম এই ভিডিওটা এই ভিডিও লেয়ারের নিচে নামিয়ে নিলাম ঠিক আছে এবার দেখুন ভিডিওর নিচেতে চলে গেল ঠিক আছে এবার দেখুন নেমটা এর আসবে ওকে সেরকম ভালো আসবে সো দেখতে ভালো লাগবে তো লাইক করছে বলে দিতে আসছে শো করছে তো দেন এখান থেকে আমাদের কী হতো যে টেক্সটের মধ্যে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে সে টেক্সটের লেয়ারটা সিলেক্ট করবেন এরকম দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন আর সার্চ বাড়ে আর দেন এখান থেকে স্মুথ লিখে দেবেন স্মুথ অ্যান্ড স্মুথ লেখার পর এখান থেকে চলে আসবে স্মুথ ও সরি স্মুথ বেবেলটা আমাদের নিতে হবে স্মুথ লিখে দেবেন দেন এখান থেকে স্মুথ বেবেলটা অ্যাড করে নেবেন দেন এখান থেকে স্ট্যান্ডার্ডিক লিক এটা অ্যাড করে নেবেন কমিয়ে দেবেন কুমিয়ে এখান থেকে টেন বাই এইট করে দেবেন সো আমি এখান থেকে এইট রাখছি অ্যান্ড দেন এখান থেকে ব্যাকে চলে এলাম এবার কী করতে হবে দেখুন এখানে আমাদের আপনি চাইলে এটাকে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন যেমন বর্ডার অ্যান্ড শ্যাডো থেকে এখান থেকে চাইলে আপনি স্ট্রোকটা অ্যাড এনাবেল করতে পারেন মানে বর্ডার অ্যাড করতে পারেন সো এইগুলো আপনারা করতে পারেন আলাদা করে চেঞ্জ করে সো আমি এরকমই ছেড়ে দিচ্ছি অ্যান্ড এখানে আপনি চাইলে কার্ভটা আরও স্মুথ করার জন্য আপনি চাইলে এটাকে আরও এইভাবে টানতে পারেন এভাবে তার আরও তাড়াতাড়ি ফাস্ট উপরে উঠবে এরকম আপনি করতে পারেন দেন কপি করে আপনি তিন নম্বরটাতে গিয়ে এখানেও আপনি পেস্ট করতে পারেন সেম কার্ড ঠিক আছে সো এগুলো আপনারা দেখে নেবেন অ্যান্ড দেন আপনাদের এই যে কাজটা করতে হবে এখানে আপনার আরেকটা কাজ করতে হবে এখানে টাইম লেন্টে রাখবেন এখানে এই দেন প্লাসে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে আসবেন অ্যান্ড দেন এখান থেকে আরেকটি ভিডিও আপনাদের অ্যাড করতে হবে সো আমি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যান্ড এই ভিডিওটা অ্যাড করতে হবে দেন এটাকে রোটেট করে নেবেন হবে নাইনটি মাইনাস নাইনটি ডিগ্রি রোটেট করে নেবেন অ্যান্ড রোটেট করার পর এখান থেকে ইফেক্ট আসবেন অ্যাড ইফেক্ট আসবেন দেন এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে এটা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য সার্চ বারে আসবেন অ্যান্ড এখানে লিখতে হবে লুমা কি ঠিক আছে লুমা লিখলেই চলে আসবে লুমা কি তো নিয়ে নেবেন ওটা তো চলে এসছে দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট আমি অ্যাড করলাম অ্যাড করার পর এখানে অ্যাটলিস্ট দেখিয়ে দিই দেখুন ব্ল্যাক স্ক্রিন রয়েছে তো এটা রিমুভ করার জন্য আপনি যদি নর্মালি যদি এটাকে সিলেক্ট করে ব্লেন্ডিংয়ে গিয়ে এখান থেকে লাইটেন সিলেক্ট করেন তাহলে দেখুন এরকমভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে মানে আবছা হয়ে যাচ্ছে তো এটা যাতে না হয় তার জন্য আমরা কিটা ইউজ করছি ওকে আর তার আগে এই কাজটা করে নি আমি এখানে দেখুন এটা লেয়ারটা অনেক বড় হয়ে গেছে তো ছোটো করার জন্য এই করবেন এই পর্যন্ত আমার ভিডিওটা করবো সেই টাইম লাইটটা নিয়ে এসে এই উপরের ভিডিও লেয়ার সিলেক্ট করে ডিউরেশন অপশনে ক্লিক করে এখানে ক্লিক করে কাট করে দিলাম ঠিক আছে এবার এখান থেকে লুমা কিটা আমরা ইউজ করবো দেন লো যেটা আছে এটাকে সিলেক্ট করে এটাকে বাড়িয়ে দেবেন বাইরে হান্ড্রেড অ্যান্ড টেন করে দেবেন ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড টেন বা তার আশেপাশে রাখবেন সুমান আমি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন রাখলাম অ্যান্ড সোয়েটার করে দেবেন দেন এখান থেকে ব্যাকে আসবেন দেন এখানে আরেকটা ইফেক্ট আমাদের অ্যাড করতে হবে তার আগে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি ঠিক আছে ডুপ্লিকেট করে উপরের লেয়ার সিলেক্ট করে ইফেক্টে এসে অ্যাড ইফেক্টে এসে এখান থেকে আমি সার্চ বারে এসে নিচ্ছি ফ্লিপ সো ফ্লিপ নিলাম তো ফ্লিপ লেয়ার চলে আসবে দেন এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে ইফেক্ট ওপেন করলাম এবার এখানে কী করতে হবে এটাকে অ্যাঙ্গেল যেটা আছে এটাকে বাড়িয়ে দেবেন বাড়িয়ে এটাকে ওয়ান এইটি করে দেবেন ঠিক আছে তাহলে কী হবে দুদিক থেকে প্রজাপতিগুলো উড়ে আসবে সো দেখতে ভালো লাগবে এটা তো আমি ওয়ান এইটটি ডিগ্রি করে দিচ্ছি এখানে সো এখানে আমি ওয়ান এইটটি করতে হবে ঠিক আছে ওয়ান এইটটি ওকে সো এরকম করে দেবেন ওয়ান ডিগ্রি দেন আর কিছু করতে হবে না এখানে এটার কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে সমস্ত কাজ হয়ে গেছে সেইবারে আপনি কী করবেন চাইলে এই ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন সো ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখুন কোণে রয়েছে শেয়ার বাটন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে বাই